वेलकम बैक टू द चैनल हैप्पी विद मी आमी सुजाताना आमार सब मिष्टि मिष्टि बंधुदेर आमार यूट्यूब चैनले अनेक स्वागत बंधुरा आजकेर भिडियोटा होच्छे बोलते पारो एकटा स्किन पॉलिशिंग एकटा स्किन केयर जेटा तोमार फेस बोलो हाथ बोलो गला घाड़ पीठ जेखाने तुमी अप्लाई करबे सेई जायगार स्किनटाके माने परिष्कार तो करबेई साथे साथे पॉलिश करे देबे चकचके झकझके उज्जवल भाव एने देबे देखबे आमादेर नाई बयस जत बयस बाड़े तत किन्तु आमादेर स्किनेर ग्लो कमते थाके स्किनटा एकटु डाल होते थाके ताई तो स्किनेर मध्ये अनेक दाग छोप एसे जाए स्किनटा रिंकल एसे जाए स्किनेर टान टान मसृण भावटा चले जाए चकचके भावटा चले जाए स्किनटा एकटु माने ए होये जाए डाल होये जाए आर जादेर फेसे खूब दाग छोप भरे गेछे अनेक दाग छोप आछे फ्रिकल्स आछे जादेर मुखे छोटो 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 दाना दाना होये गेछे अनेकेई आमाके कमेंट्स करे बोलो दीदी सारा मुखे कपाले छोटो 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 दाना दाना होये गेछे टाइनी बाम्पस एके बोले एई धरनेर समस्या जादेर जादेर मुखे सान टैन पड़े मुखटा कालो होये गेछे जादेर मुखे कोनो ग्लो नेई कोनो किछुतेई भालो लागछे ना जादेर चोखेर तलाय काली पड़े गेछे आंडार आई डार्क सार्केल एसे गेछे तादेर जन्ने এই আজকের স্কিন কেয়ারটা ভীষণ উপকারী আর যারা একটু স্কিনটাকে চকচকে রাখতে চাও একটু মানে অ্যান্টি এজিং রাখতে চাও স্কিনটাকে একটু পরিষ্কার চকচকে রাখতে চাও যে যাতে নাকি তোমার স্কিনটা এমন ভাবে তৈরি থাকবে তোমার মেকআপ করলেও ভালো লাগবে মেকআপ না করলেও ভালো লাগবে স্কিন যদি তোমার শাইনি হয় গ্লোয়িং হয় চকচকে হয় ফর্সা উজ্জ্বল হয় তাহলে দেখবে তোমার যাই করবে সেটাতেই ভালো লাগবে তাই তো তো সেই ধরনের একটা স্কিন কেয়ার দুটো স্টেপে আমি দেখাবো সেটা হচ্ছে কফি দিয়ে কফি এমন একটা জিনিস বন্ধুরা যেটা তোমার স্কিন থেকে যে কোনো ডার্ট দূর করতে পারে যে কোনো ব্লেমিশেস দূর করতে পারে এবং তোমার স্কিনকে নতুন জান দিতে পারে তোমার স্কিনের ডেড স্কিন সরিয়ে দিয়ে নতুন স্কিন গজাতে সাহায্য করতে পারে তো চলো तो देखो फर्स्ट स्टेप आमी एखाने निच्छी एक बाटीते एक चीनी जे चीनी आम्रा चा कफीते खाई से चीनी तबे एक गुड़ो चीनी नियेछी आमी चीनी दानागुलो जदि खूब मोटा है ना ताहले देखबे माने स्क्रबिंग करार समय स्किने क्षति होते पारे सेई जन्य एकदम चीनीटाके आमी गुड़िए नियेछी गुड़ो चीनी एबार तार साथे दिलाम एक चामच परिमाण कफी एई कफी आर चीनी तुम्हार स्किन के खूब भालोभावे एक्सफोलिएट करबे डेड स्किन रिमूव करबे एबं स्किनटाके भेतर थेके ग्लोइंग करबे एबं तार संगे आमी एकटा दिच्छी जेटा सेटा होच्छे मधु मधु ना तुम्हार स्किन के पॉलिशिंग एर काज करे मधु स्किनेर माने डेड सेल उठिये तो देबेई ताछाड़ा नतून सेल गजाते साहाज्य करे ए मधु ए मधु चीनी और कफी तार साथे आमी दिलाम देखो অলিভ অয়েল তোমরা অলিভ অয়েল দিতে পারো অথবা নারকেল তেলও এখানে ইউজ করতে পারো তো দেখো আমি এখানে নিলাম অলিভ অয়েল অলিভ অয়েল স্কিনকে খুব চকচকে করে এবং স্কিনকে পলিশ করে আর নারকেল তেল দিতে পারো নারকেল তেলও স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে কোলাজিন রিবিল্ড করে নারকেল তেলও কিন্তু স্কিনের জন্য খুব ভালো একটা তেল তার সাথে আমি দিলাম এক চামচ গোলাপ জল ব্যাস আমার স্ক্রাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেল এটা তুমি বলতে পারো এটা একটা স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন পলিশিং একটা স্ক্রাবার যেটা তোমার স্কিনকে এক্সফোলিয়েট করবে তার সাথে সাথে স্কিনের ভেতরে যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে তার ফলে কী হবে স্কিনের এই যে বয়স বেড়ে যাওয়ার জন্য যে প্রবলেমগুলো হয় না স্কিনটা ঝুলে যায় স্কিনের মধ্যে একটা স্যাগি হয়ে যায় স্কিনের মধ্যে একটা ডালনেস এসে যায় কোনো গ্লো নেই দেখবে এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু অনেকটা মিটে যাবে আর কফি না অ্যান্টি ব্লেমিশেসের কাজ করবে কফি তোমার স্কিনকে ভালোভাবে এক্সফোলিয়েট করার সাথে সাথে রং ফর্সা করবে এবং দাগ ছোপ উঠিয়ে দেবে ঠিক আছে আর কফি কিন্তু অল স্কিন টাইপস সমস্ত স্কিনের মানুষ এটা ইউজ করতে পারো ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন প্রত্যেকের জন্য কিন্তু কফি খুব ভালো কফির মধ্যে থাকে ক্যাফিন যেটা না স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে তো দেখো আমার ফার্স্ট স্টেপ স্ক্রাবিংটা হয়ে গেল তা দেখো স্ক্রাবিং করে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে এসেছি
তারপরেই আমার দেখো মুখটা কতটা পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো চলো নেক্সট স্টেপের জন্য আমি বানাবো একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা তোমার স্কিনে জাস্ট ম্যাজিকের মতন কাজ করবে, ইনস্ট্যান্ট কাজ করবে, সঙ্গে সঙ্গে এটা লাগানোর পরেই তোমরা কিন্তু তফাতটা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। তো দেখো আমি তার জন্যে কফির সাথে দিচ্ছি এক চামচ মতন মধু। মধু কী করে জানো তো, মধু না অ্যান্টি এজিং প্রপার্টি থাকে, মধুর মধ্যে থাকে এমন কিছু প্রপার্টি যেটা তোমার স্কিনকে খুব তাড়াতাড়ি হাইড্রেট করে, খুব ভালোভাবে সারা দিন হাইড্রেট রাখে এবং স্কিনটাকে চকচকে একটা ভাব এনে দেয়। তার সাথে দিলাম আমি এক চামচ গোলাপ জল। এই মধু, কফি আর গোলাপ জল তিনটে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর সাথে কী কী দিতে পারবে আগে বলে দিই। দেখো দিতে পারো বেসন, এক চামচ বেসন, অথবা এক চামচ চালের গুঁড়ি, অথবা এক চামচ আটা বা ময়দা। এই যে কোন এই চারটের মধ্যে যে কোনো জিনিস তোমরা দিতে পারো। তা আর দিলাম একটু পাতিলেবুর রস। পাতিলেবু হচ্ছে ভিটামিন সি এর খাজানা বলতে পারো। পাতিলেবুর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ, যেটা না তোমার স্কিন টোনকে এক থেকে দু শেড অবধি ফর্সা করে, সান ট্যানটা ইনস্ট্যান্টলি দূর করে, আর যে কোনো দাগ ছোপ তুলতে কিন্তু পাতিলেবু এক নম্বর। আর তার সাথে দিয়েছি কফি। কফি আমাদের স্কিনে অ্যান্টি ব্লেমিশেসের কাজ করে, কফি যে কোনো দাগ ছোপ তুলতে কাজ করে, স্কিন টোনকে ফর্সা করতেও কিন্তু সাহায্য করে। তো এই ফেস প্যাকটা দেখো আমি সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। যাদের স্কিনে কোনো রকম গ্লো নেই, যাদের স্কিনটা খুব ডাল হয়ে গেছে, স্কিনের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে গেছে, কালো হয়ে গেছে, সান ট্যানে ভরে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, এই প্যাকটা একবার লাগিয়ে দেখো। ইনস্ট্যান্টলি তোমার ফেসে কিন্তু তুমি একটা চমক দেখতে পাবে, ধীরে ধীরে দেখবে দাগ ছোপ মিলিয়ে যাবে। এবং এই প্যাকটা রেগুলার ইউজ করার পরে দেখবে অনেক তাড়াতাড়ি তোমার স্কিন টোন কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে, সান ট্যান জমবে না, সান ট্যানটা উঠে যাবে। 10 থেকে 15 মিনিট ফেস এই প্যাকটা মুখে রাখার পরে তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, এমনি জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। আমি দেখো তোমাদের মুছে দেখাচ্ছি, দেখবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, এতটা গ্লো দেবে মুখটা, সঙ্গে সঙ্গে তোমার ফেসে একটা গ্লো এসে যাবে এবং সেই গ্লোটা কিন্তু তোমার পার্মানেন্টলি হবে। যত এটা তুমি করবে না তত দেখবে দাগ ছোপ মিলিয়ে যাচ্ছে। এবার দেখো মুখটা ধুয়ে আসার পর একটু স্কিনটাকে টোনিং করার দরকার, কারণ ফেস প্যাক লাগানোর পরে কিন্তু টোনার আর ময়শ্চারাইজার লাগানোটা খুব জরুরি। তো আমি দেখো একটা টোনার হিসেবে আমি গোলাপ জল ইউজ করলাম, আর যে কোনো ময়শ্চারাইজার তোমরা লাগিয়ে নেবে। এখানে আমি একটা সিরাম লাগাচ্ছি, সেটা আমারই বানানো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা একটা ফর্সা হওয়ার নাইট সিরাম। তো এটা এইভাবে আমি মুখে লাগিয়ে নিলাম। এই রকম ছোটো ছোটো স্কিন কেয়ারগুলো না তোমার স্কিনের টেক্সচার পাল্টে দেবে, খুব তাড়াতাড়ি দেখবে তোমার স্কিনটাও চকচকে ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। তো এই ধরনের স্কিন কেয়ারগুলো একটু ট্রাই করো, এগুলোর কিন্তু কোনো সাইড এফেক্ট খারাপ কিছু হয় না, কিন্তু ভালো খুব মানে উপকার পাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন বাই বাই।